প্রায় এক মাস রোজা রাখার পর আজ আনন্দের ঈদ, আর খুশির ঈদে সকাল থেকেই মানুষজন ভিড় করেছে বিভিন্ন মসজিদে এবং সেখানেই নামাজ পাঠ করবেন। পবিত্র ঈদের নামাজ পাঠের জন্য মুর্শিদাবাদের বিভিন্ন মসজিদের চিত্রটা সকাল থেকেই ছিল এক। মূলত জেলার সবার প্রথম নামাজ শুরু হয় রশনিবাগ মসজিদে, তারপরই বিভিন্ন মসজিদগুলিতে নামাজের সূচনা হয়। আজ সকালে মুর্শিদাবাদের এলহাইগঞ্জ রশনিবাগ মসজিদে ঈদের নামাজ পাঠ হয়। কয়েকশো মানুষ আসেন এই নামাজে অংশগ্রহণ করতে এবং তারপরই আজ দিনমান শুধুই খুশি। সারা দেশের সঙ্গে তারাও মেতে উঠবে আনন্দের ঈদে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উঠবে তারা প্রত্যেকে। সামি আল্লাহু লিমান হামিদা।